চট্টগ্রাম জাতীয়তাবাদী বাইন্ডিং শ্রমিক ইউনিয়ন রেজিনং আঠারো শূন্য সাতের এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের সুস্থতা কামনায় উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় নগরীর কোতোয়ালি থানাস্থ চৌধুরী কলোনি জামে মসজিদে বাদে আসর অত্র মসজিদের পেশিম্যাম নুরুল কবি সিরাজির পরিচালনায় দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন মহানগর বিএমপি সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ মন্নান চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি ইদ্রিস মিয়া যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার প্রচার ও প্রকাশনা সম্পাদক মন্নান এছাড়াও দেলোয়ার রবিউল পিয়ার মোহাম্মদ আকবর ইউনুস উদ্দিন বাবুল ইউসুফ সহ নেতাকর্মীবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন শহীদুল আলম চাটগার মিডিয়া